টাইপটা মানে চলচ্চিত্রে তার শুরুটা কি রকম? আমি ওইটাই তো জানতে চাচ্ছি। হ্যাঁ, আমি একটা কথাই বলবো, এক কথাতে শেষ করব। আমরা একসাথে কাজ করেছি, সে নিঃসন্দেহে ভালো একটা মানুষ, নিঃসন্দেহে অনেক পরিশ্রমী একটা মানুষ এবং কঠোর পরিশ্রম সে করে, যার কারণেই আল্লাহ তাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। নামটা বলো। এইটাই বলবো, নামটা বলো। আমাদের বাংলাদেশে ইনখান সাকিব খান। আচ্ছা, আবার একটা কথা জানতে চাচ্ছি, আপনার এত সিনেমা খরচ হলে জেলা ফিল করবে, আমার কিছু করার নাই, বাট আমি সবসময় সত্য কথা বলে আসছি, সাকিব খান সাকিব খান। আমার সাথে যেমন কারো তুলনা হয় না, শাব্দুল আবুর সাথে যেমন কারো তুলনা হয় না, শাবানা ম্যাডামের সাথে যেমন তুলনা হয় না, তো এরকম এক একজনের এক একটা পর্যায়ে। এখন ও যেই পর্যায়ে চলে গেছে, আমরা চোখ বন্ধ করলেই তো দেখতে পারি যে সাকিব যেই জায়গায় আছে, যেই যেই জায়গা থেকে সে ছবি করছে, এগুলো কি আমাদের আগের প্রজন্মে কেউ করতে পেরেছে? তো সেটাই। আচ্ছা আপু, আপনি 350 সিনেমা অভিনয় করেছেন, যেটা একটা রেকর্ডই বলা চলে, তারপরও কেন আপনি এই ফিল্ম থেকে দূরে? আমি আসলে ওই যে একসাথে দুই নৌকায় পা দিয়ে চলতে পারি না, তো আমি যখন বিয়ে করি আমার ফ্যামিলি থেকেও বলছে আর দরকার নেই করার, আর আমার একটু সমস্যা ছিল। আচ্ছা আপু, আপনাদের নামে সিনেমা চলতো যেটা আমরা জানি হলগুলোতে, ফার্স্ট ব্যাপারে কোনো কাজ বলবো না, মানে তুমি না না আমি আপু আঙ্কেলের সাথে ছবি তুলো, যাও আপু আপু, মানে আমার প্রশ্নটা ছিল এটা যে এতগুলো সিনেমায় কাজ করেছে, এই যে এখন প্রায় কথা শুনি যে হিরোইনরা পলিটিক্সের শিকার হয়, নোংরা পলিটিক্সের শিকার, কিন্তু আপনি এতগুলো সিনেমা করেছেন, কখনো কি এরকম? আমি আসলে কি বলতে চাই না, একটু অনেক কথা বলা হয়, পলিটিক্সের শিকার হইনি, পলিটিক্সের শিকার হইনি, বাট কিছু না কিছু একটা শিকার আমরা হয়েছি। আচ্ছা আচ্ছা, যেটা কোনো না একদিন বলবো, আর কোনো না কোনো একদিন বলবো জীবনে কোনো পর্যন্ত, আমি সম্পূর্ণ কথা বলতে পারবো সেদিনই ওই 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 লাইনে যাবো। মনে আপু, জীবনে কখনো হয়েছে যে পর্যটক আপনাকে জোর করে কাজ করিয়েছে, এরকম হয়েছে? না, এর বলবো না। কোনো ছবিতে আছে না? অনেকে আমাদের জেনেছি যে আপনি আপনার শিডিউল পাওয়া যায়, অনেক কিছুই আছে সেগুলো এখন বলতে বলবো না। আচ্ছা আপু, এখন বর্তমানে যেটা সোশ্যাল মিডিয়া যুগ, এই যে তারকারা তাদের ব্যক্তিগত জীবনটাকে বেশি ফোকাস করছে, নিয়ে আসতেছে, যেটা আপনাদের সময় সহসা পাওয়া যেত না, হ্যাঁ, গসিপগুলা, তো এই বিষয়টা আপনি কীভাবে দেখেন একজন চিত্র তারকা হিসাবে? আসলে এখন যেহেতু আমাদের সময় তো এত ডিজিটাল যুগ ছিল না, টাচ মোবাইল এরকম ছিল না, এত কিন্তু ফেসবুক ইউটিউবও ছিল না, তখন মাত্র ফেসবুক আমাদের দেশে আসছে। জি জি, তো এখন আসলে সব জায়গাতেই এইটা, সবার হাতেই টাচ মোবাইল, হ্যাঁ, টাচ মোবাইলে এত একটা দামও না এখন, তো আমি এই জন্যই সবাইকে বলবো, আমাদের এই প্রজন্মের আর্টিস্টদেরকে বলবো, যে আসলে তোমরা এতটাই ভক্তদের সামনে, পাবলিকের সামনে ওপেন হও না যে তোমাদের ন্যূনতম ব্যক্তিত্বটাও নষ্ট হয়ে যায়। আমার লোকজন, আমার কি বলে ভালোবাসার মানুষটা জিতবে, এটাই আমি চাই এবং সবসময় এটাই হয়ে আসছে। বক্তব্যের উদ্দেশ্যে বলুন। ভক্তদের উদ্দেশ্যে বলবো যে আমার ভক্তরা আমাকে এখনো এত ভালোবাসে, আমি যেখানেই যাই প্রচুর ছেলে ভক্তদের পাশাপাশি মহিলা ভক্তদের ভালোবাসে এত পাই আসলে তখন আমার বুকটা ভরে যায়, তো আমি চাই সবসময় আমার প্রতি এই ভালোবাসা তোমাদের থাক এবং ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দিবে সবাই, সবাই সবাইকে ক্ষমা করে দিব, আসলে মানুষ মাত্রই ভুল, আমার জীবনেও হয়তো অনেক ভুল ছিল, সেই জন্য আমি ক্ষমা চাই সবার কাছে। ছেলে ভক্তদের কেন পিছিয়ে রাখতেছেন? তারা তো ভক্ত কই পিছিয়ে রাখতেছি, যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমার ভক্তরা এখন আমাকে রিয়েল লাইফে দেখবে। রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।